আজকে লেসনটা নবম দশম শ্রেণীর সায়েন্স স্টুডেন্টসদের জন্য উচ্চতর গণিতের 5.2 এর দুটো অঙ্ক আমরা করাবো, এক নাম্বার এবং দুই নাম্বার। এই অঙ্কগুলো কিন্তু সমাধান অঙ্ক, কিন্তু এগুলো রুটের সমাধান। দেখো প্রশ্নটা, এক নম্বর প্রশ্নটা আগে দেখে নাও। এক নম্বর প্রশ্ন দেখি বললো, রুট এক্স মাইনাস ফোর প্লাস টু ইকুয়াল টু রুট এক্স প্লাস টুয়েলভ, এটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে কী করবো আমরা, এই রুট যেহেতু এগুলোকে আমরা রুটটা ওঠানোর জন্য অবশ্যই আমাদের বর্গ করতে হয়, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। এখানে দেখো বাম পক্ষে কিন্তু এই রুট এক্স মাইনাস ফোর, এটাকে যদি আমরা এ ধরি মনে মনে, আর টুকে যদি বি ধরি, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা পরে দেখো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর ডান পাশে রুট আর স্কোয়ার উঠে গেল। এবার দেখো এই এখানে কিন্তু রুট আর স্কোয়ার উঠে গেল নিচের লাইনে, এখানে দুই দুগুণে চার রুট এক্স মাইনাস ফোর বসালাম আমরা, আর টু স্কোয়ার মানে ফোর, আর এক্সটাকে বাম পাশে মাইনাস করে নিলাম, টুয়েলভ ডান পাশে থাকলো। এবার দেখো যদি মাইনাস এক্স প্লাস এক্স আমরা কেটে দেই, এরপরে প্লাস ফোর মাইনাস ফোর কেটে দেই, তাহলে দেখো কি থাকে, ফোর রুট এক্স মাইনাস ফোর থাকে, আর ডান পাশে থাকে বারো। এবার যদি বাম পাশে গুণ থাকলে ডান পাশে কিন্তু ভাগ হয়, ভাগ হলো আমরা কাটাকাটি করে এখানে পাবো আমরা তিন চারে বারো, তিন পাবো আমরা, তাহলে রুট এক্স মাইনাস ফোর ইকুয়াল টু থ্রি হলো। আবার আমরা বর্গ করি, যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে হবে, রুট থাকলে আমাদের বর্গ করতে হয়, আবার দুই পাশে বর্গ করলাম আমরা, তাহলে এই পাশে বড় রুট আর স্কোয়ার উঠে গেল এক্স মাইনাস ফোর, আর এই পাশে থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে নাইন, ফোরটাকে ডান পাশে প্লাস করে নিয়ে আসলাম, এক্স ইকুয়াল টু হলো থার্টিন, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার এই অঙ্কগুলো আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হয়, তাহলে এক্স ইকুয়াল টু থার্টিন হলে যে মানটা আমরা পেলাম এক্সের মান, বাম পক্ষে আমাদের কী ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল রুট এক্স মাইনাস ফোর, তাহলে এক্সের মানটা আমরা থার্টিন মাইনাস থার্টিন বসালাম, থার্টিন মাইনাস ফোর প্লাস টু, তাহলে এখানে কত হলো, তেরো থেকে চার গেলে নয় থাকে, নয়কে রুট করলে তিন হয়, তিন আর দুই যোগ করলে পাঁচ হয়, তাহলে বাম পক্ষে পেলাম পাঁচ, ফাইভ। আর ডান পক্ষটা কত পাচ্ছি আমরা দেখিয়ে, ডান পক্ষটা পাচ্ছে রুট এক্স প্লাস টুয়েলভ ছিল, এক্সের মানটা আমরা থার্টিন বসাই দিলাম, থার্টিন প্লাস টুয়েলভ টোয়েন্টি ফাইভ, রুট টোয়েন্টি ফাইভ মানে ফাইভ। দেখো বাম পক্ষে ফাইভ হয়েছে এবং ডান পক্ষেও ফাইভ হয়েছে, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেল, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু থার্টিন আমাদের কিন্তু হয়ে গেল। এবার আমরা পরের শীটে যাব, পরের শীটে আমরা দুই নম্বর অঙ্কটা দেখব। হ্যাঁ দেখো দুই নম্বর অঙ্কটা, দুই নম্বর অঙ্কের প্রশ্নটা দেখো কি আছে, রুট ইলেভেন এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু রুট ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান, এটাও আগের অঙ্কটার মতোই আমরা দুই পাশেই বর্গ করলাম, দেখো হোল স্কোয়ার, বাম পাশের যে হোল স্কোয়ার রুট আর স্কোয়ার উঠে গেল, এগারো এক্স মাইনাস ছয় থাকলো, আর ডান পাশে কিন্তু এই রুট ফোর এক্স প্লাস ফাইভকে মনে মনে এ ধরলাম, আর রুট এক্স মাইনাস ওয়ানকে মনে মনে বি ধরলাম, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার রুট আর স্কোয়ার উঠে গিয়ে সরাসরি করলাম, ফোর এক্স প্লাস ফাইভ থাকলো, আর প্লাস বি স্কোয়ার করলাম, বি স্কোয়ার করলে পরে এই রুটটা উঠে গেল এক্স মাইনাস ওয়ান থাকলো, আর মাইনাস টু এ বিটা এখানে বসালাম, টু এ ইন্টু বি। এবার দেখো এগারো এক্স মাইনাস ছয় তো বাম পাশে ছিল, এই এগারো এক্স এখানে ফোর এক্সটা মাইনাস করে বাম পাশে নিয়ে আসলাম, এরপরে এক্সটাকেও মাইনাস করে নিয়ে আসলাম, এরপর মাইনাস সিক্স বাম পাশে ছিল রইলো, এখানে ফাইভ বাম পাশে মাইনাস করে নিয়ে আসলাম, আর ওয়ান যেটা নাকি মাইনাস ছিল বাম পাশে প্লাস করে নিয়ে আসলাম, আর ডাইন পাশে শুধু থাকলো মাইনাস টু রুট, এক রুটের মধ্যে রাখলাম দুটোটাকে, ফোর এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার আমরা এগারো এক্স থেকে যদি আমাদের এই যে ফাইভ এক্স চলে যায়, তাহলে থাকে সিক্স এক্স, আর এখানে পাঁচ আর ছয় এগারো, এগারো থেকে প্লাস ওয়ান চলে গেলে থাকে মাইনাস টেন, ইকুয়াল টু যা আছে তাই রাখলাম। এবার দেখো সবাইকে আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম, আমরা এখানে সাইড নোট দিতে পারি দুই দ্বারা ভাগ করে,
সবাইকে আমরা দুই দিয়ে ভাগ করলাম, এখানে দুই দিয়ে ভাগ করলে হয় কত, 3x, এখানে দুই দিয়ে ভাগ করলে হয় 5, এখানে দুই দিয়ে ভাগ করলে 2 আর থাকলো না, আর ভিতরে আমরা গুণ করে দিলাম। দেখো এই 4x দিয়ে যদি এই দুটোটাকে গুণ করি কি হয়, 4x² - 4x, এরপরে 5 দিয়ে যদি এই দুটোটাকে গুণ করি 5x - 5। এরপর দেখো এই রুটটা উঠানোর জন্য আমরা আবার বর্গ করলাম, উভয় পক্ষে এখানে বর্গ করে লিখি নেই, তোমরা লিখবা, তাহলে এখানে 3x - 5 হোল স্কোয়ার, আর এটা পুরোটা হোল স্কোয়ার করলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর ভিতরে কিন্তু আমাদের এই রুট আর স্কোয়ার উঠে গেল, এটা থাকলো 4x² + x - 5। এবার দেখো এটা হোল স্কোয়ার সূত্র বললাম, x² - 2b + b², এটা 3x² - 9x², এখানে 3×5=15, 30x, আর পাশাপাশি 25, ডান পাশে যা আছে সেটাই লিখলাম। এবার দেখো মাইনাস করে নিয়ে এসে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, এই 4x² মাইনাস করে নিয়ে আসলাম -4x², x কে মাইনাস করে নিয়ে আসলাম -x, -5 কে বাম পাশে প্লাস করে নিয়ে আসলাম +5। এবার দেখো 9x² থেকে যদি 4x² চলে যায় থাকে 5x², 30x, আর হলো একটা x যোগ করলে হয় 31x, আর এখানে 25 আর 5 যোগ করলে হয় 30। এবার আমরা যদি মিডিল টার্ম করি, দেখো প্রথমটার গুণ শেষেরটা গুণ করলে কত হয়, 3×15=150 হয়, 150 হয়। এই 150 কিভাবে আমরা 25 আর 6 দিয়ে যদি গুণ করি 150 হয়, 25 গুণ 6, 6×25=150 150 হয়। তাহলে 25 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 31 হয়, তাহলে মিডিল টার্মে আমরা 25 আর 6 দিয়ে নিতে পারি। দুটোটা যোগ করলে যেহেতু 31 হয়, সেহেতু দুটোটার সাইন একই থাকবে, দুটোটা মাইনাস থাকবে, যেহেতু যোগ করে মিলালাম, যদি বিয়োগ করে মিলাতাম তাহলে কিন্তু আমাদের এই মাঝেরটার সাইনটা থাকতো বড়টার সাইন, আর ছোটোটার সাইন থাকতো তার উল্টা। দেখো এখন এই মাঝের যে নতুন দুইটা বানালাম সেই দুইটার গুণফল -+6×150x², আর প্রথমটা লাস্টেরটার গুণফল কত হয়, 3×15=150x², সেম হয় কিন্তু। এটাই তুমি মিডিল টার্মের নিয়ম, যে মিডিল টার্ম চারটে বানানোর পরে তুমি দেখবা যে মাঝের দুইটার গুণফল প্রথমটা এবং লাস্টেরটার গুণফলের সময় হয় সমান হয় কি না, তাহলেই মিডিল টার্মটা হয়েছে বলে তুমি ধরে নিবা। এবার জোড়া জোড়া কমন নিলাম, দেখো 5x কমন নিলে, কমন নেওয়া মানে ভাগ করা, এই কথাটা মনে রেখো, x থাকে 5x দিয়ে যদি 5x² ভাগ করি তাহলে x থাকে, 5x দিয়ে যদি আমরা 25x ভাগ করি তাহলে 5 থাকে, এখানে ডান পাশে -6 কমন নিলাম, 6 দিয়ে ভাগ করলে x থাকে, -6 দিয়ে 30কে ভাগ করলে -5 থাকে। কমন থেকে একটা নিয়ে নিলাম, দেখো x - 5 একটা নিলাম, আনকমন দুইটা 5x - 6 এক ব্র্যাকেটে রাখলাম আমরা। এবার কিন্তু আমাদের পরিষ্কার বোঝা যায় যে হয় অথবা করলে পরে x মানটা বের হয় 5, আর একটা x মান বের হয় 6/5। এই শীটটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, পরের শীটে যাবো আমরা। দেখো দুইয়ের বাকি অংশটুকু, x = 5 হলে আমাদের কি হয়, বাম পক্ষটা কি হয়, এখানে x জায়গায় আমরা 5 বসালাম, 5 = 0.56 - 6, এখানে কিন্তু আমাদের 7 বেরোলো, দেখো 49, 7 = 49, আর রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা 5 ধরি, দেখো 5×4×5+5-5-1, এখানে কত, √5 - √4, 5 - 2=3, কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাইলে কিন্তু এটা মিললো না, তাইলে এটা সমাধান আমাদের হচ্ছে না। এখন আমরা দেখি যে আমাদের আর একটা মান আছে কিন্তু x = 6/5, এই মানটা আমরা বসাবো, এখন লেফট হ্যান্ড সাইড ধরলাম, x এখানে মানটা বসালাম, লসাগু করলাম, এখানে দেখো 6 = 63, এই হর দ্বারা ভাগলব দ্বারা গুণ 63 থাকলো, এখানে আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ 5/30 থাকলো, 36/5, 36 রুটের থেকে বের হলে 6 হয়ে বের হলো 6/√5, বাম পক্ষ হলো। এখন দেখি ডাইন পক্ষ কত হয়, x মানটা বসালাম 6/5, এখানেও 6/5 বসালাম, এখন দেখো লসাগু করলাম রুটের ভিতরে, এখানে 424+ এই আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ 5×25,
এখানে হলো লসাগু করলে 6 মাইনাস 5 এখানে হলো 1 বাই 5 এখানে হলো 49 বাই 5 7 7 49 রুট 5 রুট 5 লসাগু করলাম 7 মাইনাস 1 6 6 বাই রুট 5 দেখো আমাদের বাম পক্ষ কিন্তু বের হলো 6 বাই রুট 5 ডান পক্ষ বের হলো 6 বাই রুট 5 তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের কি হলো নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6 বাই রুট 5 এখানে রুট দেইনি 6 বাই রুট 5 তাহলে এটা আমাদের সমাধানটাকে সমীকরণটাকে সিদ্ধ করলো নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6 বাই রুট 5 তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে শেষ করব শেষ করার আগে যে কথাটা না বললে না সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার শেখানো যদি তুমি ভালো করে শিখতে পারো বুঝতে পারো তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট খুবই সত্য কথা সুতরাং প্র্যাকটিসের মধ্যে তোমরা থাকবা ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট